নমস্কার বন্ধুরা, রসুইয়ের রসাই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব গন্ধরাজ রুই। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর রোজকার এই রুই মাছের ঝোল ঝাল খেতে খেতে আমার ভালো লাগছে না, এর জন্য মুখে স্বাদ বদলের জন্য আমি এখানে করছি গন্ধরাজ রুই। রান্নাটা কেমন হলো জানাবেন। আর এইরকম গন্ধরাজ রুই থাকলে কিন্তু গরম ভাত আর কিছুই চাই না। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি নিয়েছি 500 গ্রাম রুই মাছ, পিস হিসেবে হয়েছে মাত্র 8 পিস। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ লঙ্কা বাটা, আদা বাটা, দিয়ে দেবো এর মধ্যে 1 চিল গন্ধরাজ লেবু, যেহেতু এটা গন্ধরাজ। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। এরপরে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে আমি 15 থেকে 20 মিনিট সাইডে রেখে দেবো। এরপর এখানে নিয়ে নিচ্ছি জল ঝরানো টক দই, এর মধ্যে দিচ্ছি আমি আদা বাটা, লঙ্কা বাটা, দেবো এর মধ্যে জিরে বাটা, তারপর এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রাখবো। পেস্টটা আমার তৈরি করা হয়ে গেলে আমি এটাকে সাইডে সরিয়ে রাখবো। এরপরে উনুনে একটা কড়া বসিয়ে আমি তেল গরম হতে দিচ্ছি। তারপরে মেখে রাখা মাছগুলো আমি ভালোভাবে এপিটোপিট করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এই মাছগুলো তুলে নিচ্ছি, আর বাকি যে মাছগুলো আছে আমি সেইগুলোকে এক এক করে ভেজে নেব। আর হ্যাঁ, রান্নাটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে কিন্তু আমি অনবরত এটাকে নাড়তে থাকবো যাতে দই আছে কেটে না যায়। এরপরে আমি বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি আর ভালোভাবে এটাকে আমি কষতে থাকবো। আমার কষা হয়ে গেছে। এখানে আমি আগে থেকে 2 চামচ পরিমাণে পোস্ত বাটা, 2 চামচ পরিমাণে সাদা সর্ষে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে আমি আবার ভালোভাবে কষতে থাকবো। এখানে আমার কষা হয়ে গেছে আর মশলার থেকে তেলও ছড়িয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, আমি দিয়েছি কারণ গন্ধরাজ লেবু ও টক, আর টক দই তো টক হয়। দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল উঠে জল দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে আমি এটাকে ফুটতে দেব। ফোটা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আমি খানিকক্ষণ তরকারিটিকে ফুটতে দেব। আর ফোটা হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি তরকারিটা এখন ফুটছে। আর বাড়িতে রান্না করলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের বাড়ির লোকজন কি বললো। এখানে কিন্তু আমার হয়ে গেছে। এরপর আমি 1 চিল লেবু রস দিয়ে দিচ্ছি আর দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা। লেবুটা কিন্তু আমি গন্ধরাজে দিয়েছিলাম। এরপরে আমি দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে এর গন্ধটা উড়ে না যায়। এরপর আমি ঢাকনাটা ঠিক 10 মিনিট পরে খুলছি। আর 10 মিনিট পরে খোলার পর দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আরও একটা নতুন রান্না নিয়ে হাজির হয়ে যাবো।